প্রতিবার কোনো গুনাহ করার পর মনে হয় আল্লাহ ক্ষমাশীল, পরে ক্ষমা করে দিবেন, এইভাবে আবারও গুনাহ করি, এ থেকে মুক্তির উপায় কী? যদি কেউ একবার তওবা করে আবারও গুনাহ করেন, আবার তওবা করে আবারও গুনাহ করেন, তার ভিতরে কোনো পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে তার তওবার মধ্যে দুর্বলতা আছে, তার তওবাটা স্ট্রং না, যথাযথ না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন খাঁটি তওবা করার জন্য। খাঁটি তওবা মানে যে তওবা করার পর আমার সেটা ভঙ্গ হবে না, তো মানুষ হিসেবে ভঙ্গ হওয়াটা অস্বাভাবিক না, ভঙ্গ হতে পারে। আল্লাহর একটা গুণবাচক নাম আছে তাওয়াব। তাওয়াব মানে কি? যিনি রিপিটেডলি বারবার বান্দার তওবা কবুল করেন। আপনার পাপ হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন, সত্যি লজ্জিত হয়েছেন, অনুতপ্ত হয়েছে, নিজেকে ভৎসনা করছেন, আর কখনো করবেন না সংকল্প করেছেন, আল্লাহ মাফ করবেন। আবার কখনো হয়ে গেছে, হতে পারে, তখন আগেরটা চাইতে আরো স্ট্রং তওবা করবেন, আরো বেশি নিজেকে ভৎসনা করবেন, আল্লাহর কাছে আরো বেশি চোখের পানি ফেলবেন, সিরিয়াসলি চেষ্টা করবেন, এবার আপনি আরো বিশেষ উদ্যোগ নেবেন গুনাহ থেকে বাঁচার জন্য। এভাবে আমাদের তওবা স্ট্রং হতে পারে ইনশাআল্লাহ। তা দুই তিন বছর ধরে আমার দিনকাল কেমন যাচ্ছে কোনো আগ্রহ পাচ্ছি না। বিগত কয়েক মাস আগে আমার মাও মারা গেছেন, যেন আগ্রহ হারিয়ে ফেলেছি। কারণ আগে না হয় একটা ইচ্ছা ছিল পড়া শেষে শেষে চাকরি করে মাকে টাকা দিব, সেবা করব। আমি আল্লাহর কাছে আমার মৃত্যুর জন্য দোয়া করতে পারবো কিনা, আমার বাঁচার কোনো ইচ্ছা নাই, যদিও আমার কোনো কিছুর অভাব নাই আলহামদুলিল্লাহ। দেখুন, এই প্রশ্ন যে ভাই করেছেন, আমি তাকে অনুরোধ করব যে একান্তে যদি তার সাথে দেখা হয় আমার ভালো লাগবে। এ ধরনের মানুষ, এ ধরনের মানসিকতাগুলো ডিপ্রেশন থেকে আসে, হতাশা থেকে আসে, প্রিয়জন হারানোর পরে মানুষের মধ্যে এ ধরনের টেন্ডেন্সি কাজ করে, কিন্তু কোনো মুসলমানের জন্য এ ধরনের চিন্তাভাবনা করার কোনো সুযোগ নেই। মুসলমানের দৃষ্টিভঙ্গি হলো যে আমার মা মারা গেছেন, তার সাথে আমার স্থায়ী বিচ্ছেদ হয় না, এটা সাময়িক বিচ্ছেদ হয়েছে, অচিরেই তার সাথে আমার সাক্ষাৎ হবে, অচিরেই তার সাথে আমার সাক্ষাৎ হবে। সো এটা নিয়ে আমার খুব বেশি অরিড হওয়ার কিছু নাই যে হ্যাঁ, তার সাথে আমার চিরকালের জন্য বন্ধন শেষ হয়ে গেছে। আর আমার উপার্জন শুধু মায়ের জন্য না, আমি এখন মাকে আরও বেশি উপকার করার সুযোগ আছে। বা বেঁচে থাকতে মাকে সেবা করতাম, টাকা পয়সা দিতাম, এখন মৃত্যুর পর আমি মায়ের পক্ষ হয়ে অভাবী মানুষদের অভাব দূর করব, গরিব মানুষদেরকে স্বাবলম্বী করব, আমি মানুষের মুখে হাসি ফুটাবো, মায়ের তরফ থেকে দান করব। আল্লাহ তাআলা আমার মাকে সেগুলোর তার অ্যাকাউন্টে জমা করবেন, তাকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ামত দিবেন, আখিরাতে সে পাবে। অতএব একজন ইমানদার তো হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আত্মহত্যা বা নিজেকে শেষ করার চিন্তাও যদি মাথায় আসে, বুঝতে হবে ইবলিস চূড়ান্তভাবে আপনার পিছনে লেগে গেছে। ইমানদারের জন্য কখনো নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আপনার মনে সান্ত্বনা যেন হয়, সেই তৌফিক আপনাকে নসিব করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।